নমস্কার বন্ধুরা, আপনারা এখন সামনে যে সমুদ্রের ছবিটা দেখছেন সেটা হলো দীঘার সমুদ্র। তা আমি যখন দীঘা গিয়েছিলাম তখন কোনো পরিকল্পনা ছিল না আমার ইউটিউবে চ্যানেল খোলার, তা সেই জন্য সেভাবে কোনো ভিডিও বানানো হয়নি। কিন্তু আজকে মোবাইলটা দেখতে দেখতে দেখলাম এই কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপিং রয়ে গেছে, আর তাই সেগুলোই এক জায়গায় করে আর আপনাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম। তা দেখুন, এটা হোটেলের মধ্যে একটা বড় অ্যাকোয়ারিয়াম ছিল, আমরা ওল্ড দীঘা থেকেও একটু দূরে যেখানে যে জায়গাটাকে বলে ফরেনার বিচ ওই জায়গাটায় ছিলাম। তা ওই জায়গা, এটা হচ্ছে মোহানা, মোহানাটা খুবই একটু নির্জন জায়গা, অতটা ভিড় নেই। এইটা জায়গাটায় গেলে আপনাদের খুব ভালো লাগবে, যারা আপনারা দীঘা যাবেন তারা অবশ্যই মোহানাটা একবার ঘুরতে যাবেন। আর এখানে যে সাদা সাদা পাখিগুলো দেখছেন এগুলো একটা সামুদ্রিক পাখি, এগুলোকে খুব সুন্দর লাগছিল দেখতে। মোহানা বেশ নির্জন নিউ দীঘা বা ওল্ড দীঘার থেকে, আর আমরা যে জায়গাটায় ছিলাম এই জায়গাটা হচ্ছে ফরেনার বিচ। এখন আপনারা ফরেনার বিচের সমুদ্রটাই দেখছেন, এই জায়গাটাও বেশ নির্জন ওল্ড দীঘা আর নিউ দীঘার থেকে অনেক সুন্দরও বটে। তাই যারা একটু নির্জনতা পছন্দ করেন তারা দীঘা গেলে এই ফরেনার বিচ সংলগ্ন হোটেলে থাকার চেষ্টা করবেন।